ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ প্যাকিংয়ের উপরে অত্যন্ত শর্ট একটা ভিডিও এনেছি, এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যতটুকু পারি বোঝাতে। কমপ্লিট ফোল্ডিং করা গার্মেন্টসগুলো ফিনিশিং সেকশন থেকে বুঝে নেওয়ার পরে এইভাবে প্যাকিং সেকশনে চলে যাচ্ছে। এখন সে প্রতিটি গার্মেন্ট নিডল ডিটেক্টর মেশিন দিয়ে ওকে করাবে, কারণ গার্মেন্টের ভিতরে কোনো ধাতব পদার্থ থাকতে পারে যেটা বিভিন্ন বায়ারের রিকোয়ারমেন্ট। এখন প্রতিটি গার্মেন্ট সেভাবে চেক হয়ে আসতে হবে। তারপর এখান থেকে সে র্যাকে নিয়ে আসবে গার্মেন্টগুলো। এখানে সাইজ ওয়াইজ কালার ওয়াইজ এখানে করা আছে। এখানে রেশিও করছে, হয়তো ব্লিস্টার করবে সে, 6 পিসের ব্লিস্টার বা 12 পিসের ব্লিস্টার, সলিড কালার অ্যাসর্ট সাইজ বলে এটাকে, সে ওটাই করছে। বিভিন্ন সাইজ বেছে নিয়ে 6 পিস অথবা 12 পিসের ব্লিস্টার করবে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে ব্লিস্টার করছে, হয়তো 6 পিসের একটা ব্লিস্টার, এভাবে বেশ কয়েকটা ব্লিস্টার মিলে হয়তো একটা কার্টন হবে। এই যে তাই এখানে স্ক্যান করা হচ্ছে অনেক বায়ার, আবার প্রতিটি গার্মেন্টস স্ক্যান মেশিন ওকে হয়ে যেতে হবে। এটা কোন সাইজ কোন কালার সব রিডিং ঠিক থাকলে এইভাবে স্টিকার বের হবে, স্টিকার কার্টুনে লাগানো হয়। এগুলো সব হচ্ছে প্যাকিং সেকশনের কাজ। আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। এবার পেপার স্ট্রিপ দিয়ে কার্টুনের মুখ মারছে। এবার এই কার্টুনটা ওয়েট করবে এবং রেজিস্টার মেনটেন করবে, অর্থাৎ কার্টুনের নেট ওয়েট গ্রস ওয়েট এগুলো সে কার্টুন নাম্বার হিসেবে লিপিবদ্ধ রাখবে, একটা রেকর্ড থাকবে তার কাছে কোন নাম্বারের কার্টুন কত ওয়েট ছিল। এটা বায়ার রিকোয়ারমেন্ট, এটা কমপ্লিট ফোল্ডিং স্ট্যান্ড আপ ফোল্ডিং গার্মেন্টস, এগুলো কার্টুনে ঢুকবে। এখন এইভাবে কার্টুন কমপ্লিট হয়ে গেছে। এবার প্যাকিং ইনচার্জ একটা প্যাকিং লিস্ট তৈরি করবে, প্যাকিং লিস্টের উপরে কমপ্লিট একটা ভিডিও আমি দিব। তো এখানে এভাবে একটা প্যাকিং লিস্ট, এখানে একটা বাঞ্চ তৈরি করা হয়েছে। এখানে প্যাকিং লিস্ট আছে, ল্যাব টেস্ট রিপোর্ট আছে, প্রি ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট আছে, চেক লিস্ট আছে, যে যে বায়ার কী হয় যেভাবে তার এক্সপেকটেশন থাকে ওইভাবে বাঞ্চটা তৈরি করা হয়। এখন সে এখান থেকে বায়ের কিউয়ে কার্টুন পিক করবে, কার্টুন টানবে অ্যাকিউয়েল অনুসারে, তারপর সে গার্মেন্ট চেক করবে। অ্যাকিউয়েলের উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এইভাবে ইন্সপেকশন করার পরে যখন ওকে হবে এগুলো কভার ভ্যানে চলে যাবে। এটা হচ্ছে কভার ভ্যান, এই কভার ভ্যান উঠাচ্ছে, কভার ভ্যান একটা সময়ে পোর্টে চলে যাবে। ফরওয়ার্ডারের কাছে হ্যান্ড ওভার করবে,
তারপর কন্টেনারে ঢুকবে, এই কন্টেনার শিপমেন্ট হবে, জাহাজে করে বিদেশে চলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইক দেবেন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করবেন প্লিজ, সাথে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।